রান্না মোটামুটি কমপ্লিট, ডাল হয়ে গেছে, ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করলাম, আর দেখলে বেগুন দিয়ে মাছের ঝোল করলাম। এখন আমার মোটামুটি রান্না কমপ্লিট। ভাবছি ডালের সাথে খাওয়ার জন্য পটল ভাজা করব। এক গাদা পটল নিয়ে এসেছে, নালে ওগুলো পড়ে পড়ে শুকোবে। আজকে বুধবার, এখন বাজছে বেলা 11:30। সৌম গাড়ি নিয়ে বেরোলো, আমাদের পলিউশনটা আটকে ছিল। এর আগের দিনকে যখন বাড়ি যাচ্ছিলাম তোমাদেরকে বলছিলাম যে পলিউশনটা আমাদের আটকে গেছে, ওটা একটু প্রবলেম হয়েছে। তো সৌম্যর জন্য গাড়ি নিয়ে বেরোলো, ফার্স্টে গ্যারেজে যাবে, গ্যারেজ থেকে তারপরে পলিউশন করাতে যাবে, পলিউশন করিয়ে নিয়ে আসবে। আমি বললাম বাইরে প্রচন্ড রোদ, আর তুমি তাড়াতাড়ি বেরিয়ে যাও নাহলে কষ্ট হবে। তো বেরিয়ে গেছে, হয়তো ফিরে যাবে একটু পরে, অনেকক্ষণ বেরিয়েছে। আমি এদিকে রান্না টান্না সারছিলাম। এর আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমার পলিউশনটা 25 তারিখে এক্সপায়ার করবে, তো যার জন্য আমি আজকে যাচ্ছি পলিউশন করাতে। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার গাড়ির সামনের নাম্বার প্লেটটা, মানে নাম্বারটা উঠে গেছে, তো সেটাকে লেখার ব্যবস্থা করতে হবে। তো যাই হোক, চলো এখন বেরোচ্ছি, পলিউশনটা তো হোক, তারপর দেখি যে ওটা নাম্বার প্লেটটার কী করা যায়। মা ফোন করেছিল একটু আগে, অনেকক্ষণ ধরে বকবক করলাম। মায়ের আজকে একটু একা একা লাগছে, 2-3 দিন আমরা ছিলাম বাড়িতে, পুরো হই হই হচ্ছিল। আমি তো গেলে এমনি হই হই হয় বাড়িতে। তার উপর দাদা আর বৌমণি আজকে ভোরবেলা বেরিয়ে গেছে, দাদারা গেছে দীঘা, ওরা আজকে দীঘা থাকবে, কালকে মন্দারমণি যাবে ওখান থেকে, তারপর পরশুদিন ফিরবে। মানে মায়ের 2 দিন একদম একা একা লাগবে, পরশুদিনও ওরা ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। ওরাও ট্রেনে গেছে, বাসে ফিরবে। এবং মাকে বললাম যে কি আর করবে, 2 দিন একা একা থাকো, একা নয় অবশ্য, ঠাকুমা আছে, বাবা আছে। আমি বললাম আমাকে ফোন করবে দুপুরবেলা, আবার বক বক করবো দুজনে। মাকে ফোন করলে গল্প করতে করতে আমাদের পাক্কা 1.25-1 ঘন্টা হয়ে যায়। তো এখন আমি রান্না সারবো। মা বললো হ্যাঁ তুই তাড়াতাড়ি রান্নাটা করে নে, প্রচন্ড গরম, রান্না সেরে স্নান টান করে নে, দেখবি একদম ফ্রেশ লাগবে। তো এখন আমি তাড়াতাড়ি রান্না সারবো, বলতে শুধু পটল ভাজাটা করবো, ওটা বাকি আছে। তারপর গ্যাস ট্যাস পরিষ্কার করবো, করে স্নানে যাব। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আমার স্নান হয়ে গেছে, আর যে সকালবেলা কাচাকাচি করেছিলাম সেগুলোকে তুলে দিলাম। এতই রোদের তাপ, 2 ঘন্টাও লাগছে না, 1 ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাচ্ছে। সৌম্য সকালবেলা যখন কেচেছি বললো সব ছাদে দিয়ে এসো, আমি বললাম ছাদে দেওয়ার দরকার নেই, আমাদের ব্যালকনিতেই যা রোদের তাপ, 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। সব শুকিয়ে গেছে দেখলাম, তুলে দিলাম। আর সৌম্য 1টা নাগাদ ফিরেছে, এখন প্রায় 1:30 বাজে। ওদিকে একটা প্রবলেম হয়েছে, আমাদের অ্যাকোয়াগার্ডটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, চলছে না। বাড়ি থেকে ফেরার পর থেকেই দেখছি সুইচ দিলে চলছে না। তো কোম্পানিতে সৌম্য ফোন করেছিল, ওখান থেকে লোক এসছে সারাচ্ছে। আরও একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আমাদের বেডরুমের ফ্যানটা হঠাৎ করে আজকে বন্ধ হয়ে গেল, চলছিল, চলতে চলতে ঘঁ করে একটা আওয়াজ হলো, দিয়ে দেখলাম বন্ধ হয়ে গেল। তো ইলেকট্রিকের লোককে খবর দেওয়া হয়েছে, হয়তো দুপুরবেলা আসবে না, বিকেলের দিকে আসবে। আমি বললাম যাই হোক আপনি রাতের মধ্যে এসে সারিয়ে দিয়ে যান, নাহলে রাত্রে আমাদের প্রবলেম হবে। চলো সৌম স্নান টান করুক, ততক্ষণ আমি পুজো দিয়ে নিই, তারপর লাঞ্চ করব। Thank you.
বেরোবো তো, বেরোলে পোকা পোকা ঢুকে যাবে না, ঢুকবে না, ঘরটা গরম হুমক হয়ে থাকবে। নতুন ফ্যানের হাওয়া একদম এসির মতো লাগছে, বলো মনে হচ্ছে আজকে রাতে এসি চালাতে হবে না নাকি? সত্যি হাওয়াটা খুব ঠান্ডা, ওরা বলেই দিয়েছিল। এটা কিসের ক্রম্পটন? আমি বলছিলাম সাদা নিতে, সৌম বললো না সাদা নিলে মেনটেন করার প্রবলেম, নোংরা হবে, ওই জন্য ব্রাউন কালার নিয়েছি। এটা হচ্ছে ক্রম্পটন অরা, খুব ভালো হাওয়া দেয়, যার জন্য এটা একটু বেশি দাম। কিন্তু ব্রাউন কালারের এটা খারাপ লাগছে না, কালারটা ভালোই লাগছে। হোয়াইট হলে নোংরা হয়ে যেত। চলো 8টা বাজে, ঘরে একদমই বাজার নেই আমাদের, আর প্রত্যেকদিন সকালবেলায় কটা 7টার মধ্যে এত রোদ উঠে যাচ্ছে, সৌম আর বাজার যাচ্ছে না, কালকে যেতেই হবে, মাছ ফাছ কিছুই নেই। চলো এখন দেখি একটু নিচে সবজি টবজি পাই নাকি, বাজারের দিকে যাব, চলো বেরোই। দেশি পাবদা আছে, ভালো মাছ, মাংস না ভালো, 300 আছে, 120 টাকা, 110 টাকা। তোমরা তো নিশ্চয়ই দেখেইছো গত দুদিন ধরে আমরা খুবই ব্যস্ত ছিলাম, আর একটার পর একটা বিপদ ঘটে গেছে। বিপদ মানে একসাথে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে, মানে আমরা আমার গাড়িটা তো দেখেইছো পলিউশন করতে গিয়ে আটকে গেল, শেওড়াফুলি নিয়ে যেতে পারলাম না, সেখান থেকে ফেরার পর পলিউশনের জন্য গ্যারেজে যেতে হলো, গ্যারেজ থেকে কাজ করে সেটাকে পলিউশন করালাম, নাম্বার প্লেটটা উঠে গেছিলো সেইটাকে লিখলাম, তারপর একসাথে দেখলাম যে আমাদের ওয়াটার পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছে, মানে কোনো পাওয়ার টাওয়ার কিচ্ছু আসছে না, আর তার সাথে আবার ফ্যানটাও খারাপ হয়ে গেছে, মানে একসাথে দুটো খারাপ হয়ে গেছে। তো মানে কোনটাকে কখন লোক ডাকবো, কোথায় যাব, মানে একসাথে এতগুলো কাজ পড়ে গেছে, খুব অসুবিধে হলো। তো যাই হোক, ফ্যান আমাদের নতুন লাগানো হয়েছে, চেঞ্জ করা হয়েছে, আর ওয়াটার পিউরিফায়ারের জন্য আমার তো ওয়াটার পিউরিফায়ার AMC-তে থাকে, তো লোক ডাকাতে এসে করে দিয়েছে, অসুবিধে হয়নি। আর গরমটাও দুদিন ধরে প্রচুর পড়েছে, আর গরম আমাদের তো সহ্য হয় না ইদানিং, আমার আগে সহ্য হতো না এবং আমাকে কথা শুনতে হতো, আর ইদানিং আমি দেখছি যে ম্যাডামেরও গরম সহ্য হচ্ছে না এবং রীতিমতো শরীর খারাপ হয়ে যাচ্ছে, এখনও শুয়ে আছে দেখো এই পাশটায়। তো ওই শুয়ে আছে বলেই আমি আরও ভিডিও করার দায়িত্বটা নিয়ে নিলাম। তো যাই হোক, তোমরা অনেকেই অনেক ইন্টারেস্টিং কমেন্ট করছো, আমি দেখছিলাম, মানে আমি অনেক সময় রেসপন্স করার টাইম পাই না, ইদানিং খুব ব্যস্ত ছিলাম তোমাকে তো বললাম। আর একজন আমাদেরকে বলেছো যে Q&A করতে, তাই তো? তো Q&A করার প্ল্যান আছে আমার, এবং আমি ভাবছিলাম যে আমরা একবার লাইভে আসব, তো তোমরা যদি বলো লাইভে আসতে তো আমরা লাইভে আসব, তোমরা কমেন্টে জানাও কোন সময় আসলে পরে ভালো হবে, বা যদি আমি তো ভাবছিলাম যে লাইভে এসে Q&A করব, তো তোমরা সেটা জানাও, তোমরা যদি বলো যে এই টাইমটা আমাদের জন্য সুইটেবল এবং আমরা আমাদেরকে লাইভে তোমরা দেখতে চাও, সেকেন্ড হাফ বা সন্ধ্যের দিকটা আমাদের ক্ষেত্রে খুব মানে সুবিধে আর কি, তো সেক্ষেত্রে 8:30 কিংবা 9টা হলে খুব বেটার হয়। তোমরা যদি কমেন্টে আমাদেরকে ইন্টারেস্ট দেখাও তো আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি লাইভে আসব, এবং আমি তো ভাবছি লাইভে এসে Q&A করব, কারণ হচ্ছে Q&A-তে মানে ভেবে ভেবে আনসার দিতে হয়, তো লাইভে আসলে অত ভাবাটাবার ব্যাপার থাকবে না, পুরো ব্যাপারটাই ট্রান্সপারেন্ট থাকবে, বেশ মজা হবে। তো যাই হোক, এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের ইন্টারেস্টের ওপর, তোমরা কমেন্ট করে জানাও যে আমরা লাইভে
আমাদেরকে তোমরা লাইভে দেখতে চাও কিনা। ঠিক আছে, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবার কিছু বলবে? বাজার থেকে এত ঘুরে ঘুরে বাজার থেকে লাস্ট অবধি আমরা কি কিনলাম? পাবদা মাছ আর কচু শাক। সৌমর হুকুম, কচু শাক করতে হবে কালকে। কচু শাক হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। বাঙালদের বিখ্যাত খাবার। বাঙালদের না অবশ্য, আমরা হোটেলে বাঙালদেরই খাবার মেইনলি। আর মাছের মাথা দিয়ে কচুর শাক তো একটা বিখ্যাত খাবার, মানে ভজহরি মান্না বা ওই সমস্ত বাঙালি রেস্টুরেন্ট গুলোতেও তুমি পাবে। আর সৌমোর ফেভারিট মাছ হচ্ছে পাবদা মাছ। আজকে পাবদা মাছ দেখলাম বাজারে, বললাম যে তাহলে পাবদা মাছ না, 400 টাকা করে পাবদা মাছ নিলাম বাজারে। ওই ওই বাজারে কি 400 টাকা করেই নেয়? আরো কম সাইজের দুপুরের ভাত আছে। আর আজকে আমি সৌমকে বলেছি যে আজকে আমি জল ঢালা ভাত খাবো। তো যা ভাত আছে আমার হয়ে যাবে, ওর জন্য ভাত হচ্ছে। তোমরা তো জানোই আগে আমরা ডিনারে রুটি খেতাম, কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এত গরম, রাতে আর রুটি খেতে ইচ্ছা করছে না, আমরা প্রতিদিন ভাতই খাচ্ছি। দুপুরের ভাত থাকলে সৌম খায়, কিন্তু আমি আজকে খাবো একদম জল ঢেলে। তার মধ্যে একটুখানি ভাবছি বড়া ভাজবো, দারুণ লাগবে। তুমি ইয়ে নেবে লেবু? আজকে আমার গরমকালের ফেভারিট খাবার খাচ্ছি। দেখো, দুপুরের ভাত ছিল যেটার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি বড়া, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর এখানে আলু সিদ্ধ নিয়েছি। আরো অনেক কিছু আছে, আলু কুমড়ো ভাজা আছে। আলু কুমড়ো ভাজা আমি তো খাবো না, আমি যা যা খাবো তাইটাই দেবো। আলু পটলের তরকারি আছে। সৌমো অন্য জিনিস খাচ্ছে, ও পেঁয়াজি দিয়ে ডাল খাচ্ছে। পান্তা ভাতে আলু অ্যাকচুয়ালি এটা কিন্তু পান্তা ভাত নয়। পান্তা ভাত মানে আগের দিনের ভাত থাকলে সেটাকে পান্তা ভাত বলা হয়, কিন্তু আমি দুপুরের ভাতই খাচ্ছি। এটা খেয়ে আজকে আমার পেট বিশাল ঠান্ডা হয়ে যাবে, আর আমি শান্তিতে ঘুমাবো। ব্লগে আমি একাই ব্লগ এন্ড করছিলাম, আজকে যখন দুজনে একসাথে আছি তাই ভাবলাম আজকে একসাথেই ব্লগটাকে এন্ড করি। আর পিছনে দেখো, পিছনে যে 20 লিটারের জারটা দেখছো এটা আজকে আনা হয়েছিল, কারণ আমাদের অ্যাকোয়াগার্ডটা খারাপ হয়েছিল বলে। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।